আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো গণমাধ্যমে উঠে আসে প্রতিদিন, সেগুলো নিয়ে আলোচনা করি নিউজরুম সংলাপে। আপনাদের সবাইকে আজ স্বাগত জানাচ্ছি, আমি অন্তরা বিশ্বাস। আজ আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি। শুরুতেই আসুন জেনে নেই কারা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দৈনিক আজকের কাগজের সম্পাদক এবং শিক্ষাবিদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রহমান। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ও বাংলা বিচিত্রার সম্পাদক ডক্টর সুভাষ সিংহ রায়। এবং আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ডক্টর জিয়া রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসলে আসতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ নিয়ে। শনিবারই হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে বিশেষ আয়োজন, দিনব্যাপী যে অনুষ্ঠানমালা সেটি, এবং এখানে যে বিষয়গুলো আসলে উঠে এসেছে, একটি হচ্ছে শিক্ষার যে গুণগত মান সেটির উন্নয়ন করা দরকার, অনুবাদের বিষয়ে জোর দেওয়া দরকার, গবেষণা আরও বেশি বাড়ানো দরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা দরকার সেটি এসেছে, আবাসন সংকটের বিষয়টি এসেছে, এবং শিক্ষামন্ত্রী দীপুমণি তিনি বলেছেন ফিজিক্যাল প্ল্যানের পাশাপাশি একাডেমিক মাস্টার প্ল্যান করতে হবে। আর এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি তো আসলে অন্য সকল বিষয়ে শিক্ষার গুণগত মান, অনুবাদ, গবেষণা এই সকল বিষয়ে জোর দিয়েছেনই। এখন যে প্রশ্নটি আসলে করতে চাই, 100 বছর আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, 100 বছর পরে এসে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান আসলে এমন কেন? আমাদের কি টাকা নেই, আগ্রহ নেই, নাকি আমাদের মেধা নেই? বিশ্বের 1000টি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই। দুজন খ্যাতিমান অধ্যাপক আজকের এই আপনার আলোচনার যুক্ত। স্বাভাবিক কারণে আজকে আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এটা আমি মনে করছি। আপনি যে সমস্ত প্রসঙ্গ অবতারণা করেছেন সেগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বলবার অবকাশ নেই যে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তার জায়গা থাকা দরকার, এবং এই ভাবনা চিন্তার যে শুরু হয়েছে এটাই একটা বড় রকমের অগ্রগতি। খেয়াল করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালের জুলাই মাসের 1 তারিখে তার যে যাত্রা শুরু হয় সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি এই অঞ্চলে কৃষকের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানদের জন্য একটি উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়। আপনি খেয়াল করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে বছরে প্রতিষ্ঠিত হয় ঠিক সেই বছরই ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের করা যে বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী তারও কিন্তু সৃষ্টি হয়। আমাদেরটা 1921 সালের 1 জুলাই, আর বিশ্বভারতী প্রতিষ্ঠার সময় 1921 সালের 23শে ডিসেম্বর। এই দুটো বিশ্ববিদ্যালয় যখন একসাথে যাত্রা শুরু করে, প্রকারান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতির জায়গা তৈরি করেছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর চেয়েও। এখানে খ্যাতিমান অধ্যাপকরা এসেছিলেন, এবং যিনি অক্সফোর্ডের নাম করা খ্যাতিমান অধ্যাপক এবং যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির রেজিস্টার ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন। পিজি হার্টগ, স্যার পিজি হার্টগ, তিনি যে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন সেখানে অনেকগুলো বিষয় সংযুক্ত হয়েছিল, এবং সেটা আমাদের এই মাটির মানুষের জন্য, এবং বিশেষ করে একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানদের শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা হয়েছিল। আপনি প্রশ্ন করেছেন বিশ্বের বিশ্ববিদ্যালয়কে গত 100 বছরের আমরা কতখানি ধরে রাখতে পেরেছি। যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি 1947 সাল থেকে 1951 সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, যিনি এজি স্টক, তার একটা বিখ্যাত বই আছে, সেই বিখ্যাত বইয়ের তিনি
অনেকগুলো বিষয় কিন্তু তুলে এনেছিলেন। মাত্র চার বছর এই বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন। তিনি যে কথাগুলো তার স্মৃতি কথায় তুলে ধরেছেন সেই জায়গার ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারিনি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে এই বাঙালি জাতির যত কিছু অর্জন, আপনি স্বাধীনতা আন্দোলন বলেন, ভাষা আন্দোলন বলেন, সমস্ত কিছু অর্জন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন, এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী অফিসারদের নেতৃত্বে সেই আন্দোলনের জায়গা সূচিত হয়েছে। আপনি খুব ভালো করে জানেন, আমি এই জায়গাটাই শেষ করছি, 1949 সালে 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। যদিও তার 61 বছর পরে 2010 সালের 14ই আগস্ট সেই তার যে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু খেয়াল করে দেখবেন 1949 সালের 26শে মার্চ যেই পাকিস্তানি সরকার বঙ্গবন্ধু ছাত্রত্ব বাতিল করেছিল, মাত্র 22 বছরের মাথায় 1971 সালের 26শে মার্চে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এই পাকিস্তানিদের এই মাটি থেকে বহিষ্কার করেছিলেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এখানে, শিক্ষা দীক্ষায় সংস্কৃতির সমস্ত অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মানুষকে নেতৃত্ব দিয়েছে, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল উদার অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় ক্ষেত্র প্রস্তুত করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছে, কিন্তু একটি বিশ্ববিদ্যালয় থেকে আর কি যেটি সর্বপ্রথম আমরা আশা করি, আমাদের যেটা প্রত্যাশা থাকে যে গুণগত শিক্ষা, মানসম্মত শিক্ষা আমরা পাব, সেই জায়গাটিতে এখন ঘাটতি দেখা যাচ্ছে, এবং সেই কথাই আজকের দিনে বারবার উল্লেখ করেছেন যারা বক্তা ছিলেন তারা। তো সেই একই প্রশ্ন অধ্যাপক ডাক্তার জিয়া রহমান আপনার কাছে করতে চাই, মানে আমাদের আসলে ঘাটতিটা কোন জায়গায়? আমাদের কি টাকা নেই, আগ্রহ নেই, নাকি আমরা আমাদের মেধা নেই, মানে কি কারণে আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারছি না? ধন্যবাদ। আমি এখানে আমার প্রফেসর গোলাম রহমান স্যার আছেন, সুদর্শন রায় আছে, ওরা দুজনই একজন একাডেমিক, আর সুদর্শন রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র নেতা, এবং একসাথে তিনি পলিটিক্যাল অ্যানালিস্ট, আমরা তার অনেক ভালো ভালো কথা শুনি, ওনার কিছু কথা শুনলাম আমরা। আমি ব্যক্তিগত ভাবে যে জায়গাটা দেখি সেটি হচ্ছে যে আলটিমেটলি আপনি যদি, আমি যেহেতু সমাজ বিজ্ঞানের ছাত্র, আমি সেই জায়গার থেকে কথাটি বলছি যে আপনি আসলে যে কোনো প্রতিষ্ঠান, সেটা আপনি এডুকেশনাল ইনস্টিটিউশন বলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, যাই বলেন, এই রাষ্ট্রের সামগ্রিক যে সোসাইটি বা রাষ্ট্র তার বাইরে কিন্তু না। এখন আপনি যদি দেখেন যে আমাদের 1972 আমাদের দেশটি স্বাধীন হয়েছে এবং খুব গুরুত্বের সাথে আমাদের বেশ কিছু অর্জন ছিল, যেমন আমরা একটা গণতান্ত্রিক কনস্টিটিউশন পেয়েছি, ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের এখানে 73 যে অ্যাক্ট আমরা বলে থাকি, এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে, এবং এটি কিন্তু আসলে আলটিমেটলি আমাদের যেই আমাদের বিশ্ববিদ্যালয়ে তার স্বায়ত্ত শাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব একটা গতিতেই চলবে ধরনের একটা মোটা দাগে আমি বুঝছি। অনেক বিষয়ে আলোচনা করা যেতে পারে, আমি বলবো যে এই যে আমাদের স্বাধীনতা, একাডেমিক স্বাধীনতা এবং আমাদের যে কাজ করার স্বাধীনতা, এই ধরনের জিনিসগুলো কিন্তু ছিল, এবং শিক্ষকদের অনেক ধরনের অধিকার, ডেমোক্রেটিক চর্চার জায়গা এক সময় ছিল, যেমন ডিপার্টমেন্টের হেড, আমার হেডের নেতৃত্বে সবকিছু চলতো অনেকটা ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে, সেখান থেকে চেয়ারপার্সনের বিষয়টি এসছে। তো এটি শুনতে আমরা বারবার সবসময় বলি, এটি শুনতে খুবই মনে হবে গতানুগতিক কথা, কিন্তু 1975 পরে আমাদের দেশের যে সামগ্রিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। কারণ একটা সময় এখানে যেই 73 পর্যন্ত আমাদের যেই রাজনৈতিক চর্চাও শিক্ষকদের মধ্যে ছিল, সেটিও কিন্তু খুব আদর্শগত একটা চর্চা ছিল। একদিকে আমরা বলবো যে মুক্তিযুদ্ধ
মুক্তির চেতনার মধ্যে যারা একেবারে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধ নিয়ে, আর একটা ছিল খুবই র্যাডিক্যাল, যেটা আমরা দেখেছি যে কোল্ড ওয়ার প্রায় যুদ্ধ পরবর্তী এবং সারা পৃথিবীতে যে সমাজতন্ত্রের যে একটি যাত্রা সারা পৃথিবীতে চলছিল। তো এই অবস্থাটা যদি দেখেন, যেটা সবসময় আমরা হাইলাইট করি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি এখানে একটি বড় ভূমিকা পালন করেছে নেগেটিভ জায়গায়, সেটিও কিন্তু এই 1975 এর পরে যে সামরিক শাসকরা এসছে তারা একের পর এক আপনি দেখবেন যে তাদের এই এই দুটি দল থেকে পরবর্তীতে আরেকটি নতুন দল হয়েছে, যেখানে যেভাবে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে একইভাবে শিক্ষকদের মধ্যে দল ছুট সমস্ত আদর্শহীন একটা অবস্থায় কিন্তু একটা নতুন রাজনৈতিক দলের চর্চার সূচনা হয়েছে এবং যে ইডিওলজিক্যাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এটি হচ্ছে সবচেয়ে বড় জায়গা। যদি আমি বলি যে একটা যে কথাটি আপনি বলেছেন মোতাদাকে, যে এই বিশ্ববিদ্যালয়ের যদি আপনি প্রথম কথা ধরেন সেটি হচ্ছে পলিটিসাইজেশন অফ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের যে রাজনৈতিকরণ তার মধ্যে দিয়ে কিন্তু দুঃসাধ্য হয়েছে আমি বলবো, যে একেবারে মোতাদাকে যদি আমি বলি, এবং সেটা আলটিমেটলি আমাদের শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে শিক্ষকদের প্রমোশন থেকে শুরু করে এই যে ধসটা নেমেছে এটি কিন্তু এখনো বহমান। আমাদের রাজনৈতিক দলের নেতারা এসছে কিন্তু সুভাষদা একটি রাজনৈতিক দলের সাথে আছেন, এই কালচারটা যেমন আমাদের সংস্কৃতি পলিটিক্যাল কালচারটা যেমন আমাদের পুরো রাষ্ট্রের মধ্যে প্রবাহিত হয়েছে, যেমন অনেক ক্ষেত্রেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চর্চা করেও কিন্তু আপনি দেখবেন বাস্তবতা হচ্ছে তাকে নানা জায়গায় তাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। মানে হচ্ছে যে এই যে 21 বছরের ধারায় যে একটি নতুন ধারা তৈরি হয়েছে তাকে, যেহেতু সে একটি লিবারেল পার্টি, তাকে টিকে থাকার জন্য অনেক কিছু করতে হয়েছে। ঠিক একইভাবে এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আলটিমেটলি একটা লিগেসিটা আমরা এখনো বহন করেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে রিসোর্সের যে কথা আপনি বলেছেন, রিসোর্সের হিউজ ঘাটতি, হিউজ ঘাটতি হচ্ছে যে আমাদের আমরা আপনি খেয়াল করে দেখেন আপনি সারা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার সাথে এটি সরাসরি সম্পৃক্ত। আপনি যদি আমাদের এটি হয়তো আবারও বলছি যে এগুলো এত বেশি ডিসকোর্স এগুলো হয়েছে, ন্যারেটিভ তৈরি হয়েছে যে শুনতে মনে হবে যে আমরা বোধহয় একটা কলোনিয়াল মাইন্ড থেকে কথাগুলো বলছি, যে আপনি রাষ্ট্রের ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, রাষ্ট্রের অধীনে যে সমস্ত যারাই আছেন তারা যেভাবে এই 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 ধরনের একটা ফ্যাসিলিটিস গুলো পাচ্ছেন শিক্ষা ক্ষেত্রে অ্যাজ এ হোল, আমাদের বাজেটের যে সীমাবদ্ধতা এবং এটাকে একটা আধুনিকায়ন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিয়ে যে রিসোর্সটা এখানে মোবিলাইজ করা দরকার ছিল সেটা একেবারেই নেই আমাদের বাজেটের। আমাদের মূল বাজেটের শিক্ষাক্ষেত্রে আপনি আমাদের আশে ভারত বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সবার চাইতে কিন্তু আমাদের জিডিপিতে আমাদের সবচেয়ে কম আমাদের সেটা উচ্চশিক্ষা। আরো অন্যদিকে আমরা যে ম্যানেজমেন্ট তৈরি করেছি আমাদের এখন 37,000 প্লাস কিন্তু স্টুডেন্ট, আমাদের প্রায় 2,000 শিক্ষক। এখন আপনি যদি এটা খুব চুচেরা বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন যে আমরা একটা বিশ্ববিদ্যালয়ে একটা রাষ্ট্রের মধ্যে থেকে আপনার যে যে রিসোর্সটা দেওয়া হচ্ছে এটি একেবারেই ইনসাফিসিয়েন্ট। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটি বলছি কারণ আমি আমি ক্যানাডা থেকে ডিগ্রি করে এসেছি, আমি সেখানে আমার আমার অভিজ্ঞতা আছে সেই জায়গায় কিভাবে অর্থ বরাদ্দ যে গবেষণা বলছেন শিক্ষকদের উন্নয়নের জন্য, এবং একই সাথে আপনি যদি তার মূল ফ্যাসিলিটিস গুলোর কথা বলেন আমাদের এই আশেপাশের রাষ্ট্র ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সমস্ত জায়গার কথা বলেন আপনি কিন্তু এগুলো সহজেই এই জিনিসগুলো জানতে পারবেন। তো কাজে আমি বলবো যে মূল জায়গা আমরা যেটা বলছি যে আমরা এই প্রতিষ্ঠানের রাজনীতিকরণ করতে যেয়ে আমরা যেমন পলিটিক্যাল ইনস্টিটিউশন, যেমন আমরা রাষ্ট্রের একটা একটা মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে একটা নতুন ভাবে একটা ডেভেলপ করতে চেয়েছিলাম সেটার থেকে আমরা অনেক পেছনে নিয়ে এসেছি, আমাদের পলিটিক্যাল প্রতিষ্ঠানও ডেভেলপ করেনি। ঠিক একইভাবে আমাদের এই পাবলিক ইউনিভার্সিটি গুলো বিশেষ করে এগুলো কিন্তু সেই মানে তার ক্ষতের মধ্যে পড়ে গেছে। আর দ্বিতীয়টি যেটা বললাম আপনাকে যে এই রিসোর্সের এটি আসলে মানে ছোট ছোট করে ব্যাখ্যা করলে অনেক বোঝা যেত, যেমন আমাদের ছাত্র ছাত্রীদের আপনি এখন কথা হচ্ছে যে এই
আপনি হয়তো বলবেন যে আমাদের ইউজিসি আমাদেরকে টাকা দিচ্ছে, আমাদের স্টুডেন্টরা যে জায়গায় থাকে, যেভাবে খায়, যেভাবে ঘুরায়, এটা আসলে পৃথিবীর মানে এটা আধুনিক বিশ্বে এটা কল্পনাও করা যায়। কিন্তু কথা হচ্ছে যে যখন এই বিষয়টি আসে তখন বলা হয় যে মানে রাষ্ট্র তো এত কিছু বহন করতে পারে না, তাহলে ইন্টারনাল রিসোর্স আমরা কেন মোবিলাইজ করতে পারলাম না। সেই জায়গাটাই আমি বলছি যে ইন্টারনাল রিসোর্স যে ব্লক করার ক্ষেত্রে আমাদের মিসম্যানেজমেন্ট সেটা একটা বিষয় আছে, যেহেতু পলিটিসাইজেশনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের লিডারশিপ তৈরির ক্ষেত্রে একটা বড় বাধা আমাদের এখানে তৈরি হয়েছে, ফলে আমরা ম্যানেজমেন্টের জায়গাটাও কিন্তু আমরা সেই ভিশন দিয়ে সেটা তৈরি করতে পারিনি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু পরোক্ষভাবে এটি আসলে কেউ একজন চালাচ্ছে, সরকার চালাচ্ছে, যেহেতু রাজনীতিকরণের কথাটি আপনি বললেন এবং 75-এর পর থেকে আপনি বিশেষ একটি সময়ের কথা বলছেন, কিন্তু আবার দেখা যাচ্ছে যে সকল রাজনৈতিক দলই এক ধরনের প্রভাব বিস্তার করেছে, যে তারা যখন ক্ষমতায় থেকেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে, সেটিও আপনি বললেন। তো যেটি আরেকটি হচ্ছে যে টাকা নেই, যে তিনটি পয়েন্টের কথা আমি বলছিলাম, যে টাকা নেই, আগ্রহ নেই, নাকি মেধা নেই, অর্থাৎ টাকা নেই এবং আগ্রহ নেই, কারণ রাজনীতিকরণের একটি বিষয় রয়েছে। তাহলে আসলে মেধা কি রয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রহমান? আপনার কাছে আসলে সকল বিষয় নিয়ে সার্বিকভাবে আসতে চাই। আরেকটি হচ্ছে যে যদি রাজনীতিকরণেই করা হয় ডাকসুর নির্বাচনও, তো আমরা আসলে সেভাবে দেখতে পাচ্ছি না যে গৌরবোজ্জ্বল ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল আন্দোলনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। আগে দুজন বক্তা সুন্দর বিশ্লেষণ করেছেন, সুভাষ সিং রায় এবং ডক্টর জিয়া রহমান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টতা তাদের শুধু শিক্ষার্থী ছিলেন কিংবা শিক্ষকতা করেছিলেন এই সুবাদেই নয়, বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট, শিক্ষার অবস্থা সবকিছু মিলিয়ে প্রত্যেকেই কম বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ খবর রাখেন। আমার সৌভাগ্য হয়েছে যে আমি জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি, প্রায় 4 দশক, প্রায় 40 বছর আমি শিক্ষকতা করেছি। সুতরাং আমার জীবনের বড় সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দিয়েছি, এটা আমার যতখানি কর্মের তার চেয়ে বেশি হচ্ছে প্রাপ্তি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষার্থী ছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। এখানে খুব সাধারণ করে আমরা কিছু কথা বলে ফেলি, অতি সাধারণীকরণের সমস্যা এই জায়গায়। শুধু মেধা কিংবা শুধু টাকা কিংবা শুধু উৎসাহ কিংবা আগ্রহ এরকম ভাবে বললে বিশ্ববিদ্যালয়ের প্রতি অবিচার করা হবে, কারণ বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে, তখন কিন্তু এই এলাকায় উচ্চ শিক্ষার একটা প্রয়োজনীয়তা এবং সেই প্রয়োজনীয়তাটার কথা স্বীকার করেই এই শিক্ষার আন্দোলন হয়েছিল। উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন রকম বিরোধিতাও ছিল, সৈয়দাবুল মুখ সুদ সাহেব তার বই লিখেছেন, অনেক তথ্য আছে সেখানে, অনেক গবেষণালব্ধ বইটি। আমার মনে হয়েছে যে সেই সময় ধরেন শিক্ষকের কথা বললেন, শিক্ষক নিয়োগের কথা বললেন, শুরুর দিকে শিক্ষক নিয়োগ হতো তখন কিন্তু মেধাবী শিক্ষককে সংগ্রহ করার জন্য একটা প্রক্রিয়া ছিল, যে হার্ড ওয়ার্ক যেমন এসে উনি কিন্তু নিরলস ভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছেন, অনেক পরিশ্রম করে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মেধাবী শিক্ষক সংগ্রহ করেছেন। এখন তখন শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের প্রবণতা ছিল শিক্ষা গ্রহণ করা, যারা শিক্ষকতা করতেন তাদের মূল্যবোধ একরকম ছিল, শিক্ষার্থীদের মূল্যবোধ একরকম ছিল, সব মিলিয়ে উচ্চ শিক্ষার যে একটি পরিবেশ এবং সেখানে গুরু শিক্ষক এবং মানে গুরু শিক্ষার্থীর যে ভূমিকা এবং গুরু গুরু শিষ্যের মতো যে কোথাও কোথাও ভারতে আমরা দেখেছি যে ওই যে লাল বাঁধা হয় এবং শিষ্যত্ব বরণ করার মতো যে ঐতিহাসিক মূল্যবোধ সেরকম একটা পর্যায়ে ছিল,
তখন কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে শুধু শিক্ষা নিতেন না, দীক্ষাও নিতেন। তো সুতরাং সেই সময় তো থেমে থাকে না, তখন খুব ভালো ছিল আর এখন ভালো নেই, আমি এইভাবে কথাটা বলতে চাই না। আমার মনে হয় শুরু থেকেই বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের অবদান রেখেছেন, এই বিশ্ববিদ্যালয়ে বহু ধরনের গবেষণা হয়েছে, বহু ধরনের কৃতিত্ব এই বিশ্ববিদ্যালয়ে অর্জন করেছে এবং অনেক বড় বড় প্রাপ্তির সাথে, বিশেষ করে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবদানের ক্ষেত্রে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যারা স্নাতক যারা বের হয়ে গেছেন, বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, গবেষণা করছেন, কৃতি গবেষক হিসেবে সুনাম অর্জন করেছেন, প্রচুর আছে। তার মানে এই নয় যে বিশ্ববিদ্যালয় থেকে কিছু হয়নি আর কিছু হচ্ছে না, এইটার উপরে জিনিসটা বলা ঠিক না। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের যে সম্ভাবনা কিংবা যে সুবিধা তার সাথে সাথে নিশ্চয়ই অনেক সীমাবদ্ধতা আছে। আমরা জানি যে এখন ওই হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম খুঁজে পাই না কেন, খুব কমন একটা বিষয়, এমনি আমি একটু আলাদা করে বলতে চাই। কিন্তু তার আগে আমার বলার বিষয়টা এরকম যে বিশ্ববিদ্যালয়ের শুধু আমরা শুধু শিক্ষা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে কিনা, বিশ্ববিদ্যালয়ের যে উদারপন্থী শিক্ষা ব্যবস্থা, বিশ্বভাতৃক শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থায় গবেষণার একটা অন্যতম স্থান আছে, কিন্তু আমরা দিনে দিনে সেই জায়গাটার কথা ভুলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য অশনি সংকেত। অর্থাৎ এখানে শুধু কি পরিমাণ আমরা গ্রাজুয়েট বের করতে পারি, এটাই যেমন সংখ্যাতাত্ত্বিক দিক থেকে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই জায়গাটা বোধহয় আমাদের পুনর্বিবেচনা করার একটা ব্যাপার আছে। কারণ তার কলেজের শিক্ষা আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পার্থক্য, কলেজে তো একটা পর্যায়ে স্নাতক তৈরি করার জন্য তারা যথেষ্ট, কিন্তু উচ্চ শিক্ষার জন্য যে গবেষণা এবং উন্নত মানের গবেষণা পরিচালনা করার যে সুযোগ সুবিধা, তহবিল, মেধা সবকিছু মিলিয়েই তো গবেষণা হবে, যে সবকিছু সন্নিবেশ করাটা অত্যন্ত জরুরি। এবং সেইখানে আমার বিশ্বাস এই জায়গাটা আমরা একটা সময় এই উৎসাহ কিংবা আগ্রহ হারিয়ে ফেলেছি, কিন্তু হারিয়ে ফেললাম কেন, কোথাও কোথাও হয়তো হতে পারে কোনো কোনো সময় যে আমাদের আর্থিক বিষয়টাকে ততখানি আমরা গুরুত্ব দিতে পারিনি, এখানে সরকারি টাকায় সেইভাবে হয়তো যোগান দেওয়া যায়নি, যেহেতু শিক্ষার্থীদের বেতন অতি সামান্য, যেহেতু অন্যান্য খরচ তাদের অল্প বহন করতে হয়, আমরা এটাও জানি যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রটি পড়ে তার জন্য সেই ব্যয়ভার বহন করা কিংবা তার যে দিন চালানোর যে ব্যয়ভার সেটা বহন করা অনেক ছাত্রের পক্ষে সম্ভব না, আমার অনেকের জন্য অনেক এটা কোনো বিষয় না, খুব নমিনাল। এখন বিষয়টা হচ্ছে যে সবাইকে আমরা এক নীতিতে মাপছি এবং একইভাবে আচার আচরণ করছি। এখন একটি বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত দিক থেকে যদি আমরা বিবেচনা করতে চাই, এই শিক্ষার পরিবেশকে যদি আমরা উন্নত করতে চাই, বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থাকে আমরা বজায় রাখতে চাই, গবেষণা বজায় রাখতে চাই, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন, অনেক বেশি উদার এবং অনেক বেশি একটা নতুন সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং সেই সংস্কৃতিটার অভাব আছে। সেখানে অর্থনৈতিক মানদণ্ডের দিক থেকে যেমন হিসাব নিকাশের ব্যাপার, সেখানে বাজেটারি অ্যালোকেশনের যে ব্যাপার সেগুলো যেমন আছে, একই সাথে যে প্রশ্নটা অনেকেই করে থাকেন যে এই যে বিশ্ব র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আমরা এত তলা নিতে কেন, সেটা আমার অন্যতম একটু কারণ মনে হয় যে এখানে যে এই কাজগুলোর জন্য যে ইন্ডিকেটার্স কিংবা প্যারামিটার দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের স্কোর বাড়াতে হবে কিংবা সেই র্যাঙ্কিং এ স্থান করতে হবে, সেই জায়গাটাই আমরা চিহ্নিত করতে পারি না। সেই জায়গাটার গুরুত্ব দেওয়ার জন্য যে একটা অফিস থাকা দরকার, সেইটাকে গুরুত্ব দিয়ে সেটার জন্য কাজ করার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবশ্যই একটা সেল থাকা দরকার যারা এইটার জন্যই কাজ করবেন। এবং সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে গবেষণা করেন সেই গবেষণা অনেক ক্ষেত্রেই এগুলো মানে ইনকর্পোরেটই হয় না, অর্থাৎ টাইম টু টাইম এগুলো তো আপডেট করে সেগুলোকে তো ফাইল করতে হবে, এন্ট্রি করে দেখাতে হবে, সেটাও হবে না। আমি জানি কারণ আমি 35 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি, আমাদের যে এনুয়াল রিপোর্ট বের হয় এটাও সময় মতো বের হয় না, এবং সেখানে প্রতিটি বিভাগে গবেষণার তালিকা থাকে
সে তালিকাও অসম্পূর্ণ তালিকা, কারণ সব শিক্ষকরা সে তালিকা দেনই না এবং সেটা কিন্তু কম্পাইল করে বের করতে এটাও হয় না। সুতরাং আমাদের সিরিয়াসনেসের অবশ্যই অভাব আছে। মানে কথাগুলো আমার জন্য আমার জন্য খাটে, কারণ আমি হয়তো উচ্চ নেই করি নাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। স্পষ্ট আসলে বিষয়টা, আমাদের সিরিয়াসনেসের অভাব রয়েছে, আমাদের গবেষণারও কিছু অভাব রয়েছে, অর্থনৈতিক সংকটও আসলে আমাদের রয়েছে, রাজনীতিকরণের যে বিষয়টি সেটিও আসলে রয়েছে, কিন্তু তারপরেও আসলে আপনি ইতিবাচকভাবেই দেখতে চান নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় আবার তার সেই পুরনো গৌরব ফিরে পাবে এবং এখনও এতটা খারাপ অবস্থায় নেই যতটা আসলে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। আমাদের হাতে এরই মধ্যে আজকের যে পত্রিকাগুলো সংবাদপত্রগুলো সেগুলো এসেছে, আমরা একটু জেনে নিতে চাই শিরোনামগুলো। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ধর্ষণ মামলায় নারীর চরিত্র নিয়ে প্রশ্ন নয়, এটি হচ্ছে তাদের প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে কিয়েভ কেড়ে ফেলেছে রুশ বাহিনী, এটি আরেকটি, এবং কালো মেঘ কেটে গেছে বলছেন প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের সফর শেষে তিনি রওনা হয়েছেন এই বিষয়ে। এছাড়াও কালের কণ্ঠের যে প্রধান শিরোনাম সেটি হচ্ছে লড়াইয়ের তীব্রতা আরও বাড়ছে, কিয়েভের আরও কাছে রুশ সেনা। এছাড়াও 5 কিলোমিটারে 5 বাদ, এটি আরেকটি প্রতিবেদন তাদের। এছাড়াও ডেইলি সানের যে প্রতিবেদন সেটি হচ্ছে বাংলাদেশ ইকোনমি ফেলস দ্য পিঞ্চ, এটি হচ্ছে তাদের আরেকটি প্রতিবেদন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের প্রতিবেদন। আর কান্ট্রি সিস ম্যাসিভ ডেভেলপমেন্ট ইন 13 ইয়ার্স, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি আসলে এই কথাটি বলেছেন। এগুলোই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত এসে পৌঁছানো সংবাদপত্রগুলোর শিরোনাম। আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সে সুভাষ সিংহ রায় আপনার কাছেই আসলে আসতে চাই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি আসলেই বাংলাদেশের উপরে কোনো প্রভাব ফেলছে? দ্রব্যমূল্য একটি বিষয় সেটি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, এছাড়া আর কোনো বিষয় আছে কিনা? অনেক বড় আলোচনা, এই আলোচনা আসলে আমাদের খুব বেশি সময়ও নেই, অনেক বড় আলোচনা, এই জন্য খুব দ্রুত আমি একটু কথা বলি। প্রভাব তো কিভাবে পড়েছে আপনি আপনাকে আমি বলি, কারণ আপনাকে তো আমরা অধ্যাপক গোলাপ রহমান স্যার একটা কথা প্রসঙ্গে বলেছিলেন, আমরা অতি সরলীকরণ কথা বলে ফেলি সবসময়। হঠাৎ করে বিরোধী রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বলা হলো যে জাতিসংঘে যে ভোটাভুটি, সেই ভোটাভুটিতে বাংলাদেশ যে কারোর পক্ষে ভোট দেয়নি এটা একটা মারাত্মক ভুল কাজ হয়েছে, এরকম একটা কথা বলেছে। আপনি খেয়াল করে দেখবেন যে রাশিয়ার থেকে আমাদের যে সার আমদানি হয় বেলারুশ থেকে এবং রাশিয়ার থেকে, সেইটা উষিয়ে নেবার মতন পরিস্থিতি আপনি পৃথিবীর কোন দেশ থেকে এই মুহূর্তে পাচ্ছেন? মানে এটা সংকটকে আহ্বান জানায়, আমার কাছে খুব মানে আশ্চর্য লাগে। এরা কি বুঝেও না বুঝার ভান করে নাকি তাদের ভিতরটাই এরকম ভাবে চলে? আপনি দেখেন যুদ্ধের এই 12-14-15-13-14 দিনের প্রভাবে কি কি প্রতিক্রিয়া মানে অভিঘাত হয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি গমের দাম বেড়েছে 40% আন্তর্জাতিক বাজারে, চিনির দাম বেড়েছে 10% যুদ্ধের প্রভাবে, চালের দাম বেড়েছে 7.35%, পাম অয়েলের দাম বেড়েছে 5%, আর সোয়াবিন তেলের দাম বেড়েছে সার্বিকভাবে আজ থেকে 7 দিন আগে রিপোর্ট হচ্ছে 4%, এর পরবর্তী তারা যুক্ত হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে ভুট্টা যে আমদানি করা হয় চীন থেকে, সেই ভুট্টার আমদানি চীন অনেক আগেই কিন্তু বন্ধ করে দিয়েছে, তারা জানে যে তাদের অঙ্কের হিসাবে বলেছে রাশিয়ার এই ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাবে। তা সব মিলে আমার ভাবতে কষ্ট হয় যে বাংলাদেশের রাজনীতিবিদরা কি আন্তর্জাতিক খোঁজ খবর রাখেন না, কিংবা আন্তর্জাতিক বিশ্বে বসবাস করেন না? খুব দুঃখজনক। বুঝতে পেরেছি আপনার কথা, অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর জিয়া রহমান। একটি তো দ্রব্যমূল্যের বিষয় সেটি সুভাষ সিংহ রায় বললেন, আর কোনো দিক থেকে কি আমরা বড় ধরনের ক্ষতির শিকার হতে পারি কিনা এই যুদ্ধের কারণে? এটা তো ধরেন মানে খুব সহজে বলা যায়, যেমন আপনি যেটা দেখছেন যে সারা পৃথিবীতে আমরা আমাদের 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 বাংলাদেশের যে এখন যে অর্থনৈতিক জায়গায় রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে একটা বড় ইন্ডাস্ট্রি এবং বিশ্বায়নের কারণে এটা নানাভাবে কিন্তু এটা বিভিন্ন দেশের সাথে এটা মানে সম্পৃক্ত, এবং সেটা রাশিয়াতেও কিন্তু আমাদের একটা বিরাট বাজার আছে।
তো কাজে এবং একই সাথে এই বিশ্বায়ন প্রক্রিয়ায় যেহেতু আমরা পুঁজিবাদী বিশ্বের একটা বড় ভূমিকা দেখি, তারা যে স্যাংশন গুলো দিয়েছে বিশেষ করে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, ট্রানজাকশনের ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় কিন্তু একটা ভয়ঙ্কর একটা সংকট তৈরি হবেই। তো আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে, যেহেতু গ্লোবালাইজেশনের যুগে আমরা বাস করছি, এখন কিন্তু আপনার পৃথিবীর যে কোনো জায়গায়, এটি রাশিয়াও না, এটি মানে ইউরোপও নয়, নর্থ আমেরিকাও না, বা ইউনাইটেড স্টেটস বা কানাডাও না, যে কোনো জায়গায়, কারণ আমরা কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানে পণ্যের সাথে বা বাণিজ্যের সাথে, ট্রেডের ক্ষেত্রে আপনি দেখবেন যে এটার একটা লিঙ্ক আছে। এবং একই সাথে আমাদের যে ডায়াসপোরা আছে বাইরে যারা বসবাস করে, কাজ করে, তাদের ক্ষেত্রে কাজে এটি একেবারে একটি সরাসরি লিঙ্ক। এবং এটি অন্যান্য দেশ যেমন ভাবে আপনার বাধাগ্রস্ত হবে, আমাদের দেশও কিন্তু সেইভাবে সেই সংকটে পড়বে। তার মধ্যে স্পেসিফিকভাবে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের বড় একটা প্রজেক্ট আপনি জানেন রূপপুর পারমাণবিক যেই প্রকল্প, সেখানে অলরেডি কিন্তু আমরা অলরেডি দেখেছি যে সেটা একটা এক ধরনের সংকট তৈরি হচ্ছে। তো কাজে এই ধরনের মেগা প্রজেক্ট, যে প্রজেক্টটি কিন্তু আমাদের একটা টাইম লিমিট আছে এবং এখানে আর কোন বিষয় কি রয়েছে? যদি খুব অল্প সময়ের মধ্যে এই যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলেও কি এই প্রভাব গুলো অব্যাহত থাকবে, নাকি মানে প্রভাব গুলো থাকবেই, নাকি আর কোনো প্রভাব পড়বে না নতুন করে? যুদ্ধের প্রভাব আসলে যতটা না ভৌত ফিজিক্যাল যতটা না প্রভাব পড়ে, তার চেয়ে মানসিক প্রভাবটা অনেক বেশি পড়ে। কারণ হচ্ছে যে আমরা জানি যে যে কথাগুলো ডক্টর জিয়া বলছিলেন যে ব্যবসা মানে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নানান ধরনের যে সাপ্লাই করার বিষয় আছে, সেগুলোকে অনেক ক্ষেত্রে হয়তো বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। কিন্তু একই সাথে দেখবেন হেমনন্দ বলে একটা কবিতা আছে, যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। এই যে মানসিক বিষয়টা, অবহেলার বিষয়টা, এটাকে যেমন আমরা ব্যক্তি পর্যায়ে নিয়ে যাই, একই সাথে যারা অসাধু ব্যবসায়ী কিংবা ব্যবসার সততা বলে যারা বিবেচনা কিছু সম্মত কিছু নাই যাদের মধ্যে, তারা কিন্তু এই সুযোগেই দাম বাড়িয়ে দিচ্ছে কিংবা সাপ্লাই বন্ধ করে দিচ্ছে কিংবা অতি মুনাফা করার চেষ্টা চালাচ্ছে। আমরা তো এটার ফলাফল দেখছি এবং এটার ইম্প্যাক্ট আমরা দেখছি। সুতরাং সরাসরি না থাকলেও, প্রত্যক্ষভাবে না হলেও, অপ্রত্যক্ষভাবে হলেও, পরোক্ষভাবে হলেও কোনো না কোনো প্রভাব আছে এবং থাকবে। তবে যুদ্ধ নিশ্চয়ই আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শেষ করছি আজকের মতো নিউজরুম সংলাপ, শুভরাত্রি।